নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের টিম। উত্তরা ১৪ নম্বর সেক্টরে জহুরা মার্কেটের বিভিন্ন খুচরা দোকান তদারকি করে ভ্রাম্যমাণ আদালত। এতে মূল্য তালিকা না থাকা, বেশি দামে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আর বিরতি না দিয়ে সারা বছর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান ভোক্তারা। এ সময় বাজার তদারকিতে সারা দেশের জন্য গঠিত টাস্কফোর্স পণ্য মূল্য সহনীয় করতে পারবে বলে আশা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন সুলতানা। ভাউচার উনি যেটা দেখাইছে উনি কারণ বাজার থেকে কিনে আনছে, আমি কিন্তু এই জন্য ইচ্ছা করি উনার ভাউচারটা চাইলাম, উনি ভাউচারটা দেখাইলো। উনার ভাউচারে যে হ্যান্ডরাইটিং, উনি আমাকে যে ভাউচার দিল হ্যান্ডরাইটিং ইজ সেম। পাইকারি না, দেখা যায় যে কিছু প্রোডাক্ট আছে উৎপাদন পর্যায়ে, যে মাঠ পর্যায়ে, সেখানেও কিন্তু মনিটরিং হচ্ছে। মনিটরিং যে হচ্ছে না তা না, ট্রেড লাইসেন্সটা 23 সালের জুনে শেষ হয়ে গেছে, উনি রিনিউ করেন নাই। তো তিনটা কারণে আমরা, তারপরেও এটা মিনিমাল জরিমানা, জরিমানা আরো অনেক বেশি হতে পারে।